সূর্যটা দেখো কি দারুণ লাগছে, দেখো আমি ফোকাস করতে পারছি না, বাট দেখো শুধু। আর এই গাছটা আম দেখো, শুধু পুরো গাছে আম ভরে গেছে, দেখো কি দারুণ লাগছে দেখে। দাঁড়াও আর একটু শর্ট করে তাহলে বুঝতে হবে, দেখো কি অপূর্ব লাগছে না, পুরো গাছটায় ভর্তি আম। বাপরে বাপ, যদি এত আম সব হয় তো ভাবো কত আম খাবে সেই বাড়ির লোক। আর এই বাড়িতেও আমের গাছ আছে, কিন্তু এই দেখো দেখাচ্ছে, দাঁড়ো শর্ট করে দিই, এখানেও একটা আম গাছ আছে, এই যে আম গাছটা, বাট সেরকম কিন্তু মুকুল আসেনি, মানে সেরকম ফলন ধরেনি যে এই গাছটায় যেটা এসছে। ওরে বাপরে বাপ, আমি রোজ ছাদে উঠি আর দেখি, দারুণ হাওয়া দিচ্ছে গাছে গো, দেখেছো কেমন হাওয়া দিচ্ছে। তো চলো, ওখানে মা গাছ পুঁতছে, আর আমি গাছে না ওষুধ দিলাম আজকে, আজকেও ওষুধ দিলাম, পরপর তিন দিন ওষুধটা দিতে হয়, দুদিন হলো, আবার কালকে একবার রিপিট করবো, তিনবার করে ওষুধ দিচ্ছি গাছে, ট্রিটমেন্ট চলছে এখন, গাছের ট্রিটমেন্ট চলছে তিন দিন। তো চলো, এই তো কালো টুলটা এখানে আছে, এনো এই টুলটার মধ্যে বসো। আর এই যে জবাই গাছটা দেখো বন্ধুরা, আগে এই বর্ষাকালে, আগের যে বর্ষাটা গেল সেইটার মধ্যে বসেছিলাম, দেখো আবার কড়িও চলে এসছে। তো এইটাকে যদি এখন আমি ছোট্ট টবে রয়েছে, দেখো একদম ছোট্ট টবে, এইটাকে যদি পটিং এখন না করি না, তাহলে গাছটা না বাঁচবেও না, বৃদ্ধিও পাবে না, কিছুই হবে না। দেখেছো গাছটা কীরকম হয়ে গেছে, মানে এত ছোট গাছে কড়ি, কিন্তু এই কড়িটা আমি নেবো না, এই কড়িগুলো আমি ছিঁড়ে ফেলে দেবো। এই কড়িগুলো নিলে গাছটা কিন্তু বেশি, হ্যাঁ এটা পিঙ্ক কালার মা, এটা পিঙ্ক কালারই, ধরো না আমি ফেলিনি, পটিংটা করো, বসিয়ে দিলে কত বড় টবে বসিয়ে দিয়েছে। সত্যি মা না থাকলে আমি এত বড় বাগান একা করতেই পারতাম না, বিশ্বাস করো, মানে একার পক্ষে একটা বড় বাগান মেনটেন করা খুবই চাপের, বা মানে গাছকে দেখাশোনা করা। এই কিছুক্ষণ আগে আমি সাদা পোকা হয়েছিল আমার গাছে, মানে মিলিবাগ ধরেছিল বলে কয়েকটা গাছে, পুরো গাছে ভালো করে স্প্রে করে দিলাম, ঠিক আছে একতারা স্প্রে করলাম, যাদের মিলিবাগ হয় তারা একতারা স্প্রে করবে। আর এটা দেখো 8 ইঞ্চি টপ, মানে 8 ইঞ্চি হবে না আমার টপটা, 8 ইঞ্চি টবে। আর এখানে মা কি করছে দেখো, কি করছো মা, নীলকণ্ঠ চারা বসাচ্ছে, হ্যাঁ জোরে বলো, নীলকণ্ঠ চারা বসাচ্ছে, এখানে দেখো নীলকণ্ঠের চারা বসাচ্ছে, দেখো মা দেখি, দেখো বন্ধুদের দেখো কি বসাচ্ছে, বীজটা দেখো মা, ইমানে যেটা হয়েছে সেটা দেখো, একটু দানা, এই দেখো দানা, এই দানাগুলোকে এবার মা এখানে ফেলবে, কদিনের মধ্যে মা উঠবে গাছগুলো, 7 দিনের মধ্যে গাছগুলো উঠে যাবে, যদি চড়াই পাখি না খায়, আমাদের তো অর্ধেক চড়াই পাখিতেই খেয়ে চলে যায়। আর সব কটা বসিয়ে দিয়েছো? না না, চারটে বসেছে মা, এখানে নীলকণ্ঠ চারা মানে মানে বীজ থেকে হবে, ঠিক আছে এবার জল দিয়ে দিলাম ভালো করে, দেখো সব তোমাদের কিন্তু শিখিয়ে দিচ্ছি কীভাবে বীজ থেকে চারা তৈরি করবে, সেটাও কিন্তু তোমাদের দেখিয়ে দিলাম, হয়ে গেছে। চলো, গাছ করলে হলো না, গাছকে না ভালোবাসতে হয়, ফুল ভালোবাসতে হয়, গাছ সবাই করতে পারে না, যদি তুমি ভালোবাসো তাহলে তুমি নিশ্চয়ই করতে পারবে। আর যদি শখে করো যে আজ করলাম দৌড়, আবার কদিন পর গিয়ে জল দেবো খাবার দেবো, তাহলে গাছ করে লাভ নেই। চলো না, এই গরমে একদম কফি না, না 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 কি একটু কফি খাবো, না 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 বাবা, রাতের বেলা তুই তো কিছু ঘুম পাচ্ছে বাবা, তুমি কমপ্লেন না, তুমি কমপ্লেন হয়ে বলেছো, ওই তুমি হাত পা যত এরকম ভাবে না, আমি তোমার কফি খেতে পারবো না, শীতকালে কফি বাবা শোন, না মা না মা, কফি ঠান্ডা লেগেছে আমার, ঠান্ডা লেগেছে তোর, কি অবস্থা, আর চোখটা তো সেই ফুলেই যাচ্ছে, এই দিক থেকে এদিক যাচ্ছে, কি অবস্থা ফুলে, ঠিক আছে তাহলে আমি কফি করছি, এক্ষুনি আর খাবি না একটু পরে খাবি, ঠিক আছে তাহলে, অঞ্জলি হয়েছে দাদিমা সন্ধে দিচ্ছে। তো দেখো তালে গুলে তোমাদের কিন্তু আমি গুড ইভিনিং বলতেই ভুলে গেছি বন্ধুরা, তো এখন কটা বাজে, 7টা বাজে, তো মেয়ে পড়ছে, মেয়ে আজকে বললো মা আমি আজকে কমপ্লেন খাবো না, আমাকে একটু কফি করে দাও, কেন আজকে ওয়েদারটা মোটামুটি ভালোই আছে, আর ওর না একটু ঠান্ডাও লেগেছে, কি করেছে ও এতদিন ধরে যে গরমটা পড়েছিল না, স্টিল ওর সকালবেলা স্কুল যাওয়ার আগে ফ্রিজ থেকে ঠান্ডা জল বার করতো আর চোখে দিত, আমি বারণ করতাম যে দিস না দিস না, কিন্তু বলছে না আমি দিলে না খুব রিফ্রেশ ফিল করি, আর সত্যি দেখবে তুমি ঠান্ডা জলের জল যদি তুমি চোখে ছেটাও খুব রিফ্রেশমেন্ট আসে, কিন্তু ওর ঠান্ডাটা লেগেছে, যেহেতু ঠান্ডার ধাতটা রয়েছে,
তো যাই হোক, আমাকে বলছে একটু গরম গরম কফি দাও আমার, তো সেটাই একটু করতে এলাম। তো চলো ব্লগটা দেখো। রাত 9টা বাজে, 9টা কি 9টা 10:15 বাজে। এখন হুকুম হলো সে চিকেন কিমা খাবো। তাহলে ভাবো কি অবস্থা, এখন চিকেন কিমা রান্না করবে জানো। আর এখানে আলু ঠালু সব রেডি করা আছে, আলু পেঁয়াজ, এখানে রসুন বাটা আছে, আর এখানে তো চিকেন কিমা আমি বার করে রেখেছিলাম। আর ব্যাটারিতে মাত্র 10% চার্জ রয়েছে, জানি না আমি কত দূর করতে পারবো। তো শুরু করে দিই, তারপরে তোমার সাথে আবার কথা বলছি। তো বন্ধুরা, এখনও আমার ভিডিও এডিট বাকি আছে, সবে কিছুটা এডিট করেছি জানো, তারপরেই এরকম আমাকে আদেশ করলো যে আজকে আর কিছু খাবো না, ওয়েদার ভালো, আজকে আমরা চিকেন কিমা দিয়ে খাবো। তো আর কী করবো বলো, তো করতেই হবে। আর ডালটা তো কিছু করার নেই, ডালটা গরম করে রাখছি, কারণ ডাল কেউ খাবে না, ডালটা গরম করে রাখি, ঠান্ডা হলে ফ্রিজে তুলে রেখে দেবো। আর বলো না, আমি তোমাদের বলেছিলাম না যে বাড়িতে যদি খাদ্যরসিক লোক থাকে তো সারাদিন 80% তোমার সময় চলে যাবে কিচেনেই রান্না করতে করতে। আর আমার ব্যাটারি যে কোনো সময় আমার ফোন সুইচ অফ হয়ে যাবে, কখন আমি এডিট করবো, কখন আমি কী করবো, আমার অনেক রাত হয়ে যাবে এই এডিট করতে করতে জানো। প্রথমে আমাকে হাজব্যান্ড বলেছিল ফোন করে, আচ্ছা তোমায় করতে হবে না, তোমার তো সন্ধ্যেবেলা এডিট পিরিয়ড থাকে, ঠিক আছে আমি আজকে তাড়াতাড়ি বাড়ি চলে যাবো, ওয়েদারটাও ভালো আছে, 9টার মধ্যে ঢুকে গিয়ে আমি রান্না বসিয়ে দেবো, তোমাকে চাপ নিতে হবে না। তো আমি যখন ফোন করি তো ফোন করে বলছে, না তুমি বসাওনি রান্না, ইমা আমার তো দেরি হবে, আমার তো আজকে 10টা বেজে যাবে যেতে যেতে। তাহলে চিন্তা করো কিরকম সমস্যা, আমি যদি ওর জন্য বসে থাকতাম তাহলে হয়তো আমাদের খাওয়াটাই হতো না। আমি বুদ্ধি করে কোনো রকম বসিয়ে দিয়েছিলাম বন্ধুরা। আসলে কি জানো তো, একার সময় বলি যে দেখো আমাকে সন্ধ্যেবেলাটা একটু চাপ কম দেবে, কারণ আমার সন্ধ্যেবেলা না অনেকটা চা কাজ থাকে, সংসারেরও কাজ থাকে, প্লাস এডিট থাকে। তো এক এক সময় যখন আবদার করে ফেলে তখন না আমি আর নাও করতে পারি না, যে খেতে তো চেয়েছে ঠিক আছে, আর খাওয়া জিনিসটা এমনই না যেটা আত্মাকে যদি না করে দিই আমার কেন মনে হয় যেন আত্মাকে কষ্ট দেওয়া। তো বন্ধুরা দেখো, আমার কিন্তু কিমাটা অলমোস্ট হয়ে গেছে, আর এর মধ্যে না আমি দুটো ডিম দিয়েছি, ঠিক আছে দেখো, মানে কি বলবো, এক চিকেন কিমা, ঠিক আছে নতুন রেসিপি। আর হ্যাঁ ওদিকে চলে গেছে, কিছু আনতে গেছে বোধহয়, ওখানে কোলিং ফোলিং আনতে গেছে। আর কি দারুণ হাওয়া দিচ্ছে না আমার এখানে, হ্যাঁ দারুণ হাওয়া দিচ্ছে না, তো বেশ ভালো লাগছে। বউ দিতে গেছে বোধ, আর এখানে খেলা হচ্ছে, খেলা দেখা হচ্ছে, আর আমার আমার কাজ করা হচ্ছে। তো এক্ষুনি হয়ে যাবে, হাজব্যান্ড চলে আসবে, তারপর তাড়াতাড়ি করে ডিনারটা কমপ্লিট করে নেবো। কটা বাজে, 10টা বাজে, দেরি হয়ে গেছে জানো, তারপরে আমি আবার এডিটে বসবো। কি গো তুমি নাকি করবে কিমাটা, তোমার জন্য তো ওয়েট করেছি, আমি কিন্তু কিমা করিনি এখনো, বসাইনি রান্না, তুমি এসে আমাদের খাবে, আমি করিনি কিন্তু। কি এনেছে, কি আছে, মিষ্টি আছে বাবা, হ্যাঁ মিষ্টি আছে, পান্নার মিষ্টি। তো বন্ধুরা দেখো, কথা বলতে বলতে আমার কিন্তু কিমাটা রেডি হয়ে গেছে। তো এইবারে মেয়েকে খেতে দিয়ে দেবো, মানে এক এক করে খেতে দিয়ে দেবো। তো প্রথমে মেয়ে খাবে, আর হাজব্যান্ড এখনো মানে ফ্রেশ হতে গেছে, তো ও বেরোলে তারপর আমি ওকে দিয়ে দেবো। তো বন্ধুরা চলো দেখতে থাকো ব্লগটা। তো বন্ধুরা ডিনার কমপ্লিট, আর সব রাতের যা যা যাবতীয় কাজ সব কমপ্লিট করে 10 মিনিট কিন্তু আমি আমার জন্য রাখি, তোমরা সবাই জানো। তাও একবার তোমাদের দেখিয়ে দিচ্ছি যে আমি নাইট স্কিন কেয়ার কিভাবে করি। আজকে আমি দেখাবো কিভাবে আমি আমার চোখের যত্ন নিই। আর তোমরা যদি বলো যে কিভাবে চোখের যত্ন নেব, ঘরে কিভাবে নেব, মানে হোমমেড, সেটাও তোমাদের সাথে আমি পরের ব্লগে শেয়ার করে দেবো। বাট এখন আমার কাছে যেটা আছে এটা হচ্ছে এম কাফিনের রোল অন, আই রোল অন, এটাও তোমরা ফ্রিজে স্টোর করে ইউজ করতে পারো। আর যেহেতু এটা এত ঠান্ডা, একটা কুলিং এফেক্ট থাকে, তোমরা ভাবতেও পারবে না, মানে সকালবেলা ঘুম থেকে উঠে তোমরা নিজের চোখ যখন আয়নায় দেখবে নিজেরাই বুঝতে পারবে যে কতটা রিফ্রেশ লাগে। তো এটা পুশ করে ক্রিমটাকে বার করতে হয়, তারপর ক্লক ওয়াইজ আর অ্যান্টি ক্লক ওয়াইজ কিন্তু মাসাজ দিতে হয়।
তো এটা আমি ম্যাসাজ করার পর এবার আমি রিং ফিঙ্গার যেটা আমাদের হয় সেটা দিয়ে কিন্তু আমি ভালো করে ক্লকওয়াইজ অ্যান্ড অ্যান্টি ক্লকওয়াইজ ম্যাসাজ করি। কারণ আমার সারা দিনের যখন পরে যখন আমরা শুতে যাই পাঁচটা মিনিট কিন্তু পাঁচ মিনিট দরকার নেই, দু মিনিট কিন্তু অবশ্যই চোখটাকে ম্যাসাজ করবে। যদি তোমাদের কাছে, আমি তাও বলে দিলাম, যদি তোমাদের কাছে এরকম কোনো আই ক্রিম না থাকে তাহলে তোমরা প্লেন আলমন্ড অয়েল নেবে। আলমন্ড অয়েলের সাথে আলমন্ড অয়েলটাকে ভালো করে রিং ফিঙ্গারের ওপরে দিয়ে ভালো করে ম্যাসাজ করবে, সেটাতেও কিন্তু খুব ভালো রিঙ্কেল যায়, আন্ডার আই যায়, পাফিনেস যায়, সব কিছু রিমুভ হয়। এবারে তোমাদের সাথে আমাকে একটা আমার সাবস্ক্রাইবার বন্ধু জিজ্ঞেস করেছিল যে আমি যে গুসাটা ইউজ করি সেটা কিভাবে ইউজ করি। তো দেখো আমি আগে ফার্স্টে আমি সেরামটা ইউজ করে নিয়েছিলাম, এটা আমি লরিয়ালের সেরাম ইউজ করছি। তোমরা যে কোনো কোম্পানির সেরাম ইউজ করবে, আগের দিন আমি দেখিয়েছিলাম যে কিভাবে ক্রিম দিয়ে আমি ম্যাসাজ করি, এইটা শুধুমাত্র সেরাম দিয়ে কিন্তু আমি ইউজ করছি। ঠিক এইভাবেই কিন্তু টেনে টেনে ইউজ করতে হয়। আর আমি বারবার বলছি যদি লেফট সাইডে তিনবার টানো তো রাইট সাইডেও কিন্তু সেম তিনবার টানবে। আর যখন কপালে করবে তখন কপালের মিডিলটা ধরে নেবে একটা হাত দিয়ে, তারপরে সাইড স্ট্রোক মারবে। ঠিক আছে, দেখো যেভাবে যেভাবে নাচছে। আর আমাদের কিন্তু প্রেশার পয়েন্ট আছে, দরকার হলে তোমরা ইউটিউব ঘেটে দেখে নিতে পারো যে আমাদের ফেসে কোথায় কোথায় প্রেশার পয়েন্ট আছে, মানে ফেসিয়ালের যে প্রেশার পয়েন্ট হয় সেটা আমাদের কোথায় কোথায় আছে। তো কন্টিনিউ কর। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। বন্ধুরা আগের দিনেরই ব্লগটা আমি কন্টিনিউ করছি, মানে আগের দিনের রাতের ব্লগটা আমি শেষ করিনি, সেটাই আমি কন্টিনিউ করছি। তো আজকে হচ্ছে মানডে খুব সকাল থেকে আবার সে অ্যাজ ইউজুয়াল আমি ব্লগটা স্টার্ট করছি। তো আজকে সকালে ওয়েদারটা এত ভালো, আমি ভাবলাম যে না আজকে আমি ঘরে বসে এক্সারসাইজ না করে একদম ছাদে গিয়েই আজকে আমি এক্সারসাইজটা করব। হ্যাঁ, আমি কিন্তু ছাদে যখন আমি হাঁটাহাঁটি করি, মানে যখন আমি ওয়ার্কআউট করি সেটা কিন্তু আমি ছাদে করি, তারপরে আমি নিচে নেমে এসে মানে ঘরে এসে তখন আমি কিন্তু ফ্রি হ্যান্ড এক্সারসাইজগুলো করি। তো যাই হোক, আজকে আমি ফ্রি হ্যান্ড এক্সারসাইজটা ছাদেই করলাম। আর এত সুন্দর একটা পরিবেশে, চারদিকে সবুজ ঘেরা, তার মধ্যে এক্সারসাইজ করছি আর ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে, মানে কি বলো কোকিলের ডাক, সব কিছু মিলেমিশে না আমার কি বলো মানে মনটা এত রিফ্রেশ হয়ে গেল তোমাদের কি বলবো। তো যাই হোক, আমি এক্সারসাইজটা শুরু করে দিচ্ছি। আর সবসময় বলি এক্সারসাইজ করার সময় যতটা পারবে ঢিলা ঢালা জামা কাপড় পোশাক পরবে, এতে কিন্তু তোমাদেরই মানে ভালো হবে। আর এই যে এক্সারসাইজটা আমি দেখাচ্ছি এটা কিন্তু আমাদের ব্রেস্টের পক্ষে ভীষণই ভালো, যাদের ব্রেস্ট ঝুলে গেছে তাদের কিন্তু ব্রেস্ট টান টান করতে এই এক্সারসাইজটা কিন্তু খুব ভালো। এইটা তোমরা ক্লকওয়াইজ আর অ্যান্টি ক্লকওয়াইজ, মানে যদি 10 বার যদি ক্লকওয়াইজ করো দেন তোমরা অ্যান্টি ক্লকওয়াইজে কিন্তু 10 বার করবে। তো যাই হোক, একবারে টানা আমি এক্সারসাইজ করি না, একটু বসি একটু রিল্যাক্স করি তারপর আবার এক্সারসাইজ শুরু করি। আর এই যে এক্সারসাইজটা, এটা যাদের হাতে চর্বি যাদের বেশি থাকে না, মানে অনেক সময় হয় না যে আমাদের আর্মসে একটু ফ্যাট থাকে, তার জন্য কিন্তু খুব ভালো এক্সারসাইজ। তো এটা হচ্ছে আমাদের জয়েন্ট, মানে হাতের জয়েন্টের জন্য এক্সারসাইজটা খুব ভালো। কিছু কিছু এক্সারসাইজ দেখো আমি আর একদম তো কি বলবো, এটা আমি তো ট্রেনার নই যে সব আমি জানি, আমি এগুলো যেটুকু জানি, আমি এক সময় যোগা শিখতাম প্রায় কয়েক বছর কন্টিনিউ যোগা শিখে তারপরে আমি ছেড়ে দিয়েছিলাম, বাড়িতে বসেই করেছি, তখন আমার মেয়ে ছোট ছিল কন্টিনিউ করতে পারিনি। তো যাই হোক, সেইটাকেই আমি করে যাই, কন্টিনিউ করে যাই, নিজে যেটুকু পারি সেটুকু করার চেষ্টা করি। তোমরা সবাই আমাকে কোয়েশ্চেন করো দিদি তুমি সারাদিন এত পরিশ্রম করো, তোমার শরীর খারাপ হয় না, বা তুমি কি করে এত এনার্জি পাও, তাই না? সেটাই আজকে তোমাদের সাথে আমি শেয়ার করবো যে কিভাবে আমি সারাদিন এত প্রোডাক্টিভ থাক। আমাদের এনার্জি নির্ভর করে আমাদের সারাদিনের খাওয়া দাওয়া, আমাদের অ্যাক্টিভিটি বা আমাদের হেলদি লাইফস্টাইলের উপরে। তুমি হেলদি খাও, অটোমেটিক তোমার মধ্যে এনার্জি চলে আসবে। সাপোজ তুমি যদি একদিন তুমি ড্রাই ফুড না খাও, ছোলা ভেজানো, কাটালি কলা বা তুমি ছাতুর ঘোল দিয়ে তুমি তোমার ব্রেকফাস্ট স্টার্ট করো, বা তুমি আরো অনেক রকম হয় না, ডালিয়া হয়, হেলদি যে ভেজিটেবল ডালিয়া হয় সেই সব খাও, সেটা না খেয়ে তুমি যদি আর একদিন যদি তুমি লুচি পরোটা চাউমিন খেয়ে তুমি তোমার লাইফটা শুরু দিনটা শুরু করো, দেখো দুটো দিনের মধ্যে তোমার ডিফারেন্সটা কি। আর একটা পয়েন্ট বলছি, সকাল
ঘুম থেকে খুব সকালে ঘুম থেকে ওঠো, উঠে 15 মিনিট একটু ওয়ার্কআউট করো, একটু ফ্রি হ্যান্ড এক্সারসাইজ করে তোমার দিনটা শুরু করো। আর একটা দিন তুমি 10টার সময় ঘুম থেকে উঠে তোমার লাইফটা স্টার্ট করো, দেখো দুটো দিনের মধ্যে ডিফারেন্সটা কি। আমরা যত লেট করে ঘুম থেকে উঠি না, তত আমাদের মধ্যে কিন্তু লেথার্জি একটা বোধ আসে, এটা হতে বাধ্য। কারণ আমিও একটা টাইম এইরকমই করতাম যে ঘুমের কোনো ঠিক ঠিকানা থাকতো না, 8টা 9টা আমার হয়ে যেত ঘুম থেকে উঠতে, সারাটা দিন আমার লেথার্জির মধ্যে কাটতো। কিন্তু যবে থেকে আমি এরকম প্রোডাক্টিভ লাইফ লিড শুরু করেছি, মানে সকালবেলা ঘুম থেকে উঠে এই প্রি হ্যান্ড এক্সারসাইজ হেলদি খাবার করা শুরু করেছি, তবে থেকে কিন্তু আমার লাইফটা একটু হলেও কিন্তু চেঞ্জ এসেছে। সেটা সবচেয়ে ভালো ফিল করবে তুমি নিজে। সেকেন্ড পয়েন্ট, নেগেটিভিটি থেকে তোমাকে বাঁচতে হবে, সে নেগেটিভ মানুষ হোক আর নেগেটিভ পরিবেশ হোক। যে জিনিসটা তোমার মধ্যে নেগেটিভিটি স্প্রেড করছে, সেই জায়গাটা থেকে তোমাকে 10 হাত দূরে থাকবে, বা সেই মানুষের থেকে তোমাকে 10 হাত দূরে থাকতে হবে। কারণ নেগেটিভিটি মানুষের এনার্জি কিন্তু পুরোপুরি খতম করে দেয়, মানে স্পয়েল করে দেয়। থার্ড হচ্ছে, আমি আমার কমফোর্টেবল জোনটাকে আমি পার্মানেন্ট কিন্তু স্যাক্রিফাইস করে দিয়েছি, যেখানে আমি সারাটা দিনের মধ্যে প্রায় ম্যাক্সিমাম টাইমই সেখানে বসে ল্যাপ খেতাম, টিভি দেখতাম, গেম খেলতাম, মোবাইল মানে হোয়াটসঅ্যাপ করতাম, চ্যাট করতাম, সেই জায়গাটাকে আমি কিন্তু পুরো পার্মানেন্ট টাটা বাই বাই করে দিয়েছি। এখন আমার বন্ধুরা আমাকে ফোন করে জিজ্ঞাসা করে যে শর্মিষ্ঠা, তুই কি ফেসবুকে এখন নেই, তোর কি অ্যাকাউন্ট নেই, নাকি তোকে এখন দেখতেই পাই না, হোয়াটসঅ্যাপেও তোকে আমি এখন তোকে অনলাইন শো করে না। তো যাই হোক, এখন আমি বললাম যে ওই সব জিনিসগুলো ছেড়ে দিয়েছি, ছেড়ে দিয়ে সেই সময়টা, যে সময়টা আমি এই জিনিসের পিছনে দিতাম, সেই সময়টা আমি আমার নিজের জন্য ব্যয় করি, নিজে যেটা করতে পছন্দ করি সেটা করি। তো যাই হোক, এখন আমি এখানটা একটু বসে রিল্যাক্সে 5 মিনিট ড্রাই ফ্রুটগুলো খেয়ে নিচ্ছি, কারণ তোমরা দেখলে অনেকটা পরিমাণে এক্সারসাইজ করেছি, ওয়ার্কআউট করেছি। তো এখন ড্রাই ফ্রুটটা খেয়ে সিধা চলে যাব কিন্তু ওয়াশরুমে, একটা সুন্দর শাওয়ার নিয়ে। আমি প্রত্যেকটা দিন এক পাতা করে ভেবেছি গীতা পাঠ করব। এটা আমার হাজব্যান্ড আমাকে অনেক দিন আগে সাজেস্ট করেছে, যত ভালো জিনিস আমি একমাত্র সাজেশান পাই আমার হাজব্যান্ডের থেকে। ও আমাকে বলেছিল তুই প্রত্যেকটা দিন এক পাতা গীতা পাঠ করো, দেখবে তোমার লাইফ কোথায় চেঞ্জ হয়ে যায়। আর এটা সত্যি, 7 দিন হচ্ছে আমি গীতা পাঠ শুরু করেছি, তোমরা কেউ বিশ্বাস করবে না। আমি গীতা পাঠ করছি, তোমরা যারা খ্রিস্টান তারা তোমরা বাইবেল পড়তে পারো, যারা মুসলিম আছো তারা তোমরা কোরআন, যেটা হয় তোমাদের যে গ্রন্থ ধর্মগ্রন্থ তোমরা সেইগুলো পাঠ করতে পারো। প্রত্যেকটা দিন যদি তোমরা একবার করে একটা পাতা পাঠ করো, তাহলে তোমরা বুঝতে পারবে যে লাইফ কী জিনিস, লাইফটাকে তোমরা ইউটিলাইজ করতে পারবে, লাইফটাকে তোমরা ফ্রিলি এনজয় করতে পারবে। আমার কথা বিশ্বাস না হলে তোমরা যদি বলো যে আমি 7 দিনে আমার মধ্যে কী চেঞ্জেস এনেছি, তোমাদের এই নিয়েও আমি তোমাদের ভিডিও আমি দেব। তো বন্ধুরা, ব্লগটা আজকে আমি এইটুকুই রাখলাম। যারা এতক্ষণ ধরে কষ্ট করে আমার এই ভিডিওটা দেখলে বা আমাকে দেখলে, তাদের অন্তর থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যারা দেখে গেলে তারা অবশ্যই যাওয়ার আগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে যেও, আর লাইক শেয়ার কমেন্ট করতে কিন্তু একদম ভুলো না। তোমাদের একটা সাবস্ক্রাইব আমাকে অনেকটা বেশি কিন্তু মোটিভেট করে নেক্সট ভিডিও করার জন্য। তো তোমাদের কাছে অনুরোধ রইল, যাওয়ার আগে সাবস্ক্রাইবটা করে তারপরে যেও, তাহলে কী হবে পরের দিন যে ভিডিওটা আমি তোমাদের সামনে আনবো সেটা তোমরা দেখতে পাবে। তো আজকে এইটুকুই, সবাই খুব খুব ভালো থেকো আর হাসি খুশিতে থেকো, আর অবশ্যই আমার সাথে থেকো। কালকে দেখা হবে নতুন একটা ইন্টারেস্টিং ব্লগ নিয়ে, তখন সবাই টাটা বাই।